दुनिया के महफिलों से उगता गया हूँ या रब, क्या लुत्फ अंजुमन का जब दिल ही बुझ गया हो। शोरिश से भागता हूँ, दिल ढूंढती है मेरी ऐसी सकूत जिस पर तकरीर भी फैदा हो। फूलों को आए जिस दम शबनम वजू कराने, रोना मेरा वजू हो, नाला मेरी दुआ हो। ईमान कारा से करना है किसु क्राइटेरिया इस्लाम दिए। आज के सेखान तीन टी क्राइटेरिया आलोचना करब। एक नम्बर हलो আল্লাহর কথা স্মরণ হলে, যে ব্যক্তি জিকির করলে আল্লাহকে স্মরণ করলে তার অন্তর বিগলিত হবে, অন্তরে প্রশান্তি অনুভব করবে, আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে গুনাহ ছেড়ে দেবে। আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে নিজের দিল মন ইসলামমুখী হবে, বুঝতে হবে তার অন্তরে ঈমান এখনো আছে। আমার বন্ধু, ঈমান গোপন জিনিস, এটা অন্তরে থাকে। যার অন্তরে ঈমান আছে সেই হলো সৌভাগ্যবান মানুষ। এই দুনিয়াতে ঈমানের মতো দামি কোনো নেয়ামত আর নেই। ঈমান হলো আল্লাহর দেয়া সেরা নেয়ামত, দামি নেয়ামত। এটা আল্লাহ নিজের হাতের মুঠোয় রেখেছেন। আপনারা দেখবেন জুমার খুতবাতে, মাহফিলের খুতবাতে, আলোচনার শুরুতে হুজুররা কিছু আরবি পড়ে। ওই আরবির মাঝে একটা শব্দ আছে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। পড়ে না এই শব্দটা শুনবেন, এর বাংলা অর্থ জানেননি? এর বাংলা অর্থ হলো আল্লাহ যারে হেদায়াত দেয় তারে কেউ পথহারা করতে পারে না, আর আল্লাহ যারে পথহারা করে তারে হেদায়াত দেওয়ার ক্ষমতাও কারো নেই। ঈমান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলুন, হেদায়াতের মালিক কে? এটা আল্লাহ কোনো নবীর হাতেও দেয় নাই। এটা সবচেয়ে দামি। আমার বন্ধু, ঘরের যে আলমারিতে মা স্বর্ণ রাখে, টাকা পয়সা রাখে, যে আলমারির বক্সে দামি দামি গহনা রাখে, ওই আলমারির চাবিটা মা খুব যত্নে রাখে, এটা বাচ্চাদের হাতে দেয় না। আল্লাহ তাআলা ঈমানকে এতটাই দাম দেন, এতটাই দামি জিনিস ঈমান, আল্লাহ কোনো মাখলুকের হাতে এটা দেন নাই, কোনো নবীর হাতেও দেন নাই। যদি নবীর হাতে ঈমান থাকতো, ইব্রাহিম নবী বাবা আজরকে ঈমানটা দিয়ে দিত। যদি নবীর হাতে ঈমান থাকতো, নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে ঈমান। বরং আমরা কোরআনে কি পাই? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার ঈমান দিতে চেষ্টা করেছেন, বারবার ডেকেছেন, কিন্তু আজর ঈমান পায় নাই। তিনি বলেছিলেন স্পষ্ট করে, ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। ও আমার বাবা, আমি আপনাকে আপনার জাতিকে দেখছি আপনারা পথ হারা হয়ে গেছেন। ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় পিতা, এমন মূর্তির কেন পূজা করেন যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এটা আপনার কোনো উপকারে আসবে না। কত করে বুঝালেন,
ইব্রাহিম আলাইহিস সালামের বাবার শেষ কথা কি ছিল? শেষ কথা ছিল লা ইল্লাম তান্তাহিল আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুই কি থামবি না? আমার মুক্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ করবি না? যদি তুই না থামস লা আরজুমান্নাকা, তোরে আমি পাথর মারব। নাউজুবিল্লাহ বলতে মানে না ভাইরা, এরপরে বলছো আমার একটু শান্তিতে থাকতে দে, তুই দূর হ, তুই দূর হ। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যদি ইমান থাকতো বাবারে দিয়া দিত, কিন্তু ইমান কার হাতে? আজর কাল্লা ইমান দেয় নাই, এত বড় নেয়ামত আল্লাহ সবাইকে দেয় না। নূহ আলাইহিস সালামের ছেলেকে নান পানিতে ডুবে যাচ্ছে, প্লাবন হয়েছে, তাম পৃথিবীব্যাপী পানিতে সাগর হয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, জমিনের তলদেশ দিয়ে পানি বের হচ্ছে। তাফসীরগুলোতে পাওয়া যায় মানুষ রান্না করার জন্য যে চুলা বানায় ওই চুলার গর্ত থেকেও পানি উপরে উঠেছে। হযরত নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে বলতেছে, ইয়া বুনাইয়ার কব মানা, ও আমার প্রিয় ছেলে কেনান, আমার সাথে নৌকাতে ওঠ। কেনান জানে ওই নৌকা তুটলে একটা টিকেট কাটা লাগে, যেই কয়জন নূহ আলাইহিস সালামের সাথে ওই টিকেট কাটতে একমত হয়েছে তারাই উঠেছে, আর ওই টিকেটের নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা, ইমান ইমান এই টিকেট লাগবে। ইয়া বুনাইয়ার কাব মানা, আমাদের সাথে ওঠো। কিন্তু কেনান সেদিন কয় না, না সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনার নৌকা আমি উঠবো না, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। বাবার সাথে ওঠেনি, সবশেষ রেজাল্ট কি? কেনান পানিতে ডুবে মরেছে, ইমান পায় নাই। ইমান যদি নূহ নবীর হাতে থাকতো ছেলে কেনানকে দিয়ে দিত, কিন্তু পায় নাই, কারণ ইমান কার হাতে? খুব দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, বিশ্বনবীকে যিনি 42টা বছর বট গাছের মতো ছায়া দিয়া রাখছে, কত বছর? বিশ্বনবীর জন্মের আগে মা বাবা নাই, জন্মের 5 বছর পরে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই, বাবা হারা মা হারা দাদা হারা চিরয়াতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিলেন। আবু তালেব বিশ্বনবীকে কোলে তুলে নিলেন, নিজের ছেলে আলী, আকিল, জাফর, মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে তিনি যত ভালোবাসতেন ভাতিজা মোহাম্মদকে ভালোবাসতেন তার চেয়েও বেশি। আল্লাহর হাবিবের বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়, 8 বছর বয়সে কোলে নিছে, 42টা বছর বিশ্বনবীকে ছাতার মতো আশ্রয় দিয়েছে, কাছে রেখেছে, চাচা মরে যায় রাসূল মাথার পাশে বালিশের সাথে বসে বলে, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদুল্লাকা বিহা ইনদাল্লাহ, ও চাচা যেই কালেমা নিয়ে আমি এসেছি আপনি মেহরবানি করে কালেমাটা নেন, গ্রহণ করেন, একটা বার কালেমা পড়ে যান
বাকি দায়িত্ব আমি নিলাম, আর কিছু লাগবে না। একটা বার শুধু কালেমা পড়েন, ঈমান এনেছেন, আশহাদু আল্লা বিহাইন্দাল্লাহ, আপনার কালেমার ব্যাপারে আমি ওয়াদা দিলাম, আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। কিন্তু আবু তালেব কি কালেমা পেয়েছে? কানা আখিরু কালামিহি কাল্লামাহুম ওয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্ম নিয়ে চলে গেলাম, নাউযু বিল্লাহ। যদি নবী মুহাম্মদের হাতে ঈমান থাকতো, চাচার ঈমানটা দিয়ে দিতেন, ঠিক কি না? যে চাচা এত ভালোবাসত, দেন নাই। আল্লাহ তাআলা এটা রেখেছেন নিজের কাছে, তিনি যাকে ভালোবাসেন শুধু তাকে ঈমান দেন। এবার আপনারা বলুন তো, ঈমান কম দামি না বেশি দামি? তামাম দুনিয়া ঈমানের মতো দামি জিনিস আর একটাও নাই। পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদ যদি এক জায়গায় রেখে, পৃথিবীর যত ক্ষমতা আছে সব ক্ষমতা এক জায়গায় করে, পৃথিবীতে যা আছে সব সম্পদ সব ক্ষমতা সব কিছু এক জায়গায় রেখে, পাশে যদি ঈমান রেখে বলা হয় একটা নিবা, দুইটার মাঝে বেছে নাও, আল্লাহর কসম করে বলি আমরা সবাই ঈমান নেব, দুনিয়া নিতে রাজি হব না। যাদের ঈমান আছে তারাই ঈমানের মর্ম বোঝে। আমার বন্ধু রিক্সা চালায়া খায়, খাওয়ার জন্য ভালো খাবার পায় না, থাকার জন্য ভালো ঘর নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, রিক্সা চালায়া কোন রকম জীবন চালায়। যদি মোমেন হয়, দিন বোঝে, ইমান বোঝে, ওই রিক্সাওয়ালাকে যদি প্রস্তাব দেয়া হয় তোমাকে কোটি টাকা দেয়া হবে, তুমি খ্রিস্টান হয়ে যাও, সে রাজি হবে নাকি? তোমাকে 10 কোটি টাকা দেয়া হবে, ইমান সেরে খ্রিস্টান হও, রাজি হবে? 1000 কোটি টাকা দেয়া হবে, রাজি হবে? আপনারা যারা আমার সামনে আছেন, এখানে এমপি নাই, এখানে কোনো মন্ত্রী নাই, এখানে কোন সচিব নাই, আপনারা আমরা সাধারণ লেভেলের মানুষ, আমাদের কাউকে যদি বলা হয় তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেয়া হবে, তুমি খ্রিস্টান হও, রাজি হবেন? আমাদের কাছে ঈমানের দাম এত বেশি, আমরা ঈমানের কারণে প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিতে রাজি হই, ঈমান দিতে রাজি হব না। ওই ঈমানটা লইয়া মরতে হবে, মরতে হবে ঈমানদার হইয়া। জন্মগ্রহণের তুলনায় ঈমান নিয়ে মৃত্যু বরণ করার মূল্য বেশি। 100 বছর হায়াত পেয়েছেন, আপনি পুরাটা জীবন ইসলামের দুশ্মনী করেছেন, কিন্তু মরার আগে ঈমান নসিব হয়ে গেছে, ঈমান লইয়া মরছেন। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ঈমান আনার সাথে সাথে আগে যত নেকামল করেছে, অন্যায় করেছেন, বদামল করেছেন, ঈমানের কারণে আল্লাহ সব মুছে দিয়েছে, ঈমান নিয়ে মরেছেন, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। তার বিপরীতে 100 বছর হায়াত পেয়েছেন, পুরা জীবন আপনি নামাজি ছিলেন, রোজাওয়ালা ছিলেন, হাজি ছিলেন, গাজী ছিলেন, ইসলামওয়ালা ছিলেন, কিন্তু মরার আগে দেওয়ানবাগ দরবার শরীফে যাইয়া ফিরে রে সেজদা মাইরা দিছেন, পীরের পায়ে সেজদা দিয়া তারপরে গেছেন মইরা, ঈমান আছে না গেছে? ওয়ালা ওয়াশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালু, ইমান হারা হয়েছেন, মুশরিক হয়েছেন, 100 বছরের নেক আমল 1 সেকেন্ডে বরবাদ।
ওই শিরকের উপরে যদি মারা যান আপনার 100 বছরের ঈমান আমলের দাম এক আনাও ঈমানদার হয়ে জন্ম গ্রহণ করার তুলনায় ঈমান নিয়ে মৃত্যু বরণ করার দাম বেশি এখন ঈমানটা আছে কিনা যাচাই করবেন যাচাই আল্লাহ তাআলার জিকির খুব ইম্পর্টেন্ট একটি ইবাদত এটা ঈমানকে তাজা করে আল্লাহর জিকির আপনার ঈমানকে সতেজ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার মাধ্যমে তোমরা ঈমানকে তাজা রাখো সুবহানাল্লাহ পড়েন এজন্য দেখেন না মাহফিলগুলোতে হুজুররা কত পড়ায় চান্স পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না যে আমার আগের বক্তব্য মনে 100 বার পড়াইছি আরো বেশি হইতে পারে আমরা যদি সুযোগ পাই আমরা কালেমাটা বারবার কেন পড়াই এতে ঈমান তাজা হয়ে যায় ঈমান বেড়ে যায় আল্লাহর জিকির মানুষের জান্নাতের কারণ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল আল্লাহু তাআলা আনা ইনদা আব্দি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু আমার বান্দা যখন আমারকে স্মরণ করে আমার স্মরণে রাখে যতক্ষণ আমাকে ডাকতে থাকে আমাকে স্মরণ করতে থাকে আমি আল্লাহ ততক্ষণ তার সঙ্গী হয়ে থাকি আনা ইনদা আব্দি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু সে আমার স্মরণে যতক্ষণ ঠোঁট নাড়ে আমার স্মরণে যতক্ষণ রত থাকে আমি আল্লাহ ততক্ষণ তার সাথে থাকি শুধু থাকি না সহি বোখারি তার সে হাদিসে কুদসি ইদা জাকারানি ফি নফসি জাকার তুহু ফি নফসি আমার বান্দা যখন আমারে মনে মনে ডাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি ওয়াইদা জাকারানি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খাইরাম খাইরিম মিনহু আর যদি কোনো মজলিসে সে আমাকে স্মরণ করে আমি তাদের সে সেরা মজলিসে তার নামটা স্মরণ করি এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন আমার সাথে পড়ুন যারা পারেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব স্মরণের সিস্টেমটা একরকম নয় আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ 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 আপনাকে বলবে বান্দা 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 এটা নয় স্মরণের নিয়ম হলো আপনি আল্লাহকে ডাকবেন যেই কারণে আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবে না উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ তাআলার কাছে বলেন তোমরা আমাকে ডাকো আমি ওয়াদা দিলাম তুমি যদি ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব আমার সাথে একটু কথা বলুন তো আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে নাকি ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আজকাল আল্লাহর বান্দারা আল্লাহর না ডাইকা খাজা বাবার কাছে দৌড় মারছে আছে না নাই এখানে সেখানে যায় অমুকের ডাকে তমুকের ডাকে অথচ বন্ধু আমার আল্লাহ বলতেছে আমারে ডাকো আমি তোমার খুব কাছেই আছি ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ও নবী লোকেরা আপনার কাছে এসে আমার ব্যাপারে জানতে চাইবে আমি কোথায় থাকি
আমি কত দূরে থাকি ইন্নি করিব আল্লাহ বলে আপনি তাদের জানায়া দেবেন আমি খুব নিকটে থাকি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কত নিকটে শোনো তোমার ঘরের মাঝখান দিয়া তোমার যে মেরুদণ্ডের হাড্ডির ভিতরে রোগ ঢুকেছে ওই রোগ যেটা তোমার গণ্ডদের দিয়া ভিতরে গেছে মেরুদণ্ডের সাথে অ্যাটাচড হইয়া যেটাকে আমরা সাহারক বলি আল্লাহ বলা আমি এর সে আরো নিকটে থাকি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন এরপর আল্লাহ আবার বলেন আমারে যে ডাকে আমি তার ডাকে সাড়া দেই পরিতাপ মুসলমানদের জন্য তাদের মাঝে একদল লোক আজকে ইমান হারা হয়ে যাচ্ছে তারা এখন আল্লাহর কাছে চায় না তারা এখন বলে তারা গান গায় খাজা বাবার কাছে গিয়া কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এমন কিছু বদ আলেম বের হয়েছে পরিতাপ আল্লাহর হাবিবের সে হাদিস আজকে সত্যায়ন হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে আলেম মরে যাবে এলেম চলে যাবে এমন অবস্থা হবে লাম ইয়াবকা আলেমা আলেম আর থাকবে না হাত্তা ইত্তাখাযান নাস রুসান জাহালা তখন মানুষ বড় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে আলেম মনে করবে গলার সুর থাকলে বক্তা বানায়া দেবে এলেম কালাম কিছু নাই এলেম নাই এমন লোকদেরকে তারা বড় আলেম নেতা বানায়া দেবে এবং তাদের কাছে গিয়ে তারা ফতুয়া চাইবে জানতে চাইবে দাওয়াত দিয়া মা ফিলে আনবে ওয়াজ শুনতে চাইবে তখন তারা এলেম সারা ফতুয়া দেবে কথা বলবে পদল্লু আদল্লু তারা নিজেরাও পথহারা হবে জাতিকেও পথহারা করে দেবে এখন মাহফিলের বক্তা বলে আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসূলের দন খাজায় লইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে নাউযু বিল্লাহ আমার বন্ধু তাই মানুষ এখন আল্লাহর কাছে যাওয়া বন্ধ করে এখানে সেখানে যাচ্ছে মানুষ আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে নারাজ তারা রিজিক চায় রাজ্জাকের কাছে নয় তারা রিজিকের জন্য আংটিওয়ালার কাছে দৌড়াচ্ছে হাতে আঙ্গুল আছে পাঁচটা আংটি দিছে ষাটটা কোন কোন আঙ্গুলে দুইটাও দিছে একটা সাদা আর একটা লাল আর একটা কালা জিগাইলে কয় এটা আনছি একবারে ইয়াকুত ফাতর খাজা বাবার মাজারের বড় খাদেম দিছে কইছে এই আংটি দিলে ব্যবসায় উন্নতি হবে আল্লাহ তাআলা কোরআনে বলেন ও নবী যদি কোনো বিপদ আপনাকে আমি দেই ওই বিপদ থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা আমি ছাড়া আর কারো নাই ইয়াম সাসকাল্লাহু বিদুররিং ফালা কাশিফা লাহু ইল্লাহু আল্লাহ কোরআনে কয় যদি নবী আপনাকে আমি বিপদে ফেলি ওই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আমি ছাড়া আর কারো নাই আর সে আল্লাহর কাছে বিপদ মুক্তি চায় না এখন বুক বিপদ মুক্তির জন্য আংটির কাছে দৌড়ায় কয় যে সাদা আংটিটা দেখছেন নি আমারে বাবা কইছে এই আংটি দিলে এলাকায়ও বিপদ থাকবে না ইমান হারায় ফেলতেছে মানুষ এখানে সেখানে যাইয়া ইমানদার শুধুমাত্র চাইবে কার কাছে চিৎকার দিয়া বলেন কার কাছে যাওয়া লাগবে দেয়ার ক্ষমতা কার শুধু তার কাছে চাও ইমানদার হইয়া মুমেন দাবি কইরা বুঝলা না অথচ ইমান হারা শয়তানেও বুঝলো দেয়ার মালিক একমাত্র তাই জান্নাতের সীমা থেকে
আল্লাহ তাআলা যখন শয়তানকে বের করে দিলেন, শয়তান জান্নাতের দরজায় বসে আল্লাহরে ডাকে, সে বলতেছে আল্লাহ রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এ দোয়াটা করেছে কে? দোয়াটা করেছে কে? কার কাছে? শয়তান মুমিন না কাফের? কথা বলেন না ভাইয়েরা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরি। কোরআন মাজিদে আল্লাহ বলে শয়তান কাফের। এবার আপনারা বলুন তো, শয়তান মুমিন না কাফের? কাফের হওয়ার পরেও সে হায়াত চাইছে কার কাছে? শয়তান কাফের হইয়া বুঝে দেয়ার মালিককে। আরামনে মুমিন হইয়া জোরের নামাজ পইরা, সালাম ফিরায়া, সুন্নাত পইরা, দোয়া টোয়া কইরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে এবার না চাইয়া হাত মুইসা খাজা বাবার কাছে গিয়া কয় ছেলে দে, কত কপাল পোড়া রে। ইমানদার আল্লাহর কাছে যাবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে যে স্মরণ রাখবে তার ইমান তত তাজা থাকবে। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা আল্লাহর স্মরণ বেশি বেশি করার জন্য আদেশ করেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। এই কথা কাদেরকে বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, যাদের ঈমান নাই তারা নয়, তোমরা যারা ঈমানওয়ালা আল্লাহ বলো, ও ঈমানদারেরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখো, বেশি বেশি জিকির করো। আজকে আমাদের কাছ থেকে জিকির হারাইয়া গেছে। আমাদের দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়েছে, যেটা আমি নিজের চোখে দেখতেছি সেটা হলো, একদল হইলো জিকিরওয়ালা আর একদল হইলো জেহাদওয়ালা। একদল জেহাদের ওয়াজ খুব করে, তাদের মাঝে জিকির কম, আর একদল জিকিরওয়ালা আছে ফজরের পরে মাগরিবের পরে জিকির করে, কিন্তু জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। অথচ ইসলামে দুটাই একসাথেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতে বলেছেন বেশি বেশি। জিকির একমাত্র ইবাদত, এটাই শুধু বেশি করতে বলছে, এছাড়া আমি নিজে আর কোনো ইবাদত বেশি করো এটা পাই না। বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো এটা নয়, বেশি বেশি যাকাত দাও সেটা নয়, বরং সব জায়গায় মাসালা হলো আইয়ুকুম আহসানু আমালা। নামাজ যখন পড়ো তখন নামাজটা সুন্দর করে পড়ো, রোজা যখন রাখো রোজাটা উত্তম ভাবে রাখো, হজ যখন করো হজটা কবুল হওয়ার উপযোগী করে, সব ব্যাপার হলো ভালোভাবে করো। বেশি বেশি নামাজ নয়, উত্তম নামাজ। মাগরিবের ফরজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? চার রাকাত পড়লে সওয়াব বেশি হবে? বেশি বেশি নয়, যা তিন তিনে করো, তবে তিন উত্তম ভাবে করো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? তিন রাকাত পড়লে সওয়াব হবে? ফজরের আজানের পরে ফরজ নামাজের আগে দুরাকাত সুন্নাহ ব্যতীত আর কোনো সুন্নত নাই। ঠিক আজানের সাথে সাথে ঘুম থেকে উঠেছেন, মসজিদে গিয়ে দুরাকাত সুন্নাত পরে বসে আছেন, এখনো জামাতের বাকি ২০ মিনিট, ওই ২০ মিনিটে চাইলে কি আরো দুই চার রাকাত পড়ার সুযোগ নাই? পড়া যাবে তো না? নির্ধারিত নামাজ বেশি দরকার নাই। কিন্তু জিকির এমন এক ইবাদত,
এটা কে আল্লাহ বলেছেন যিকিরান কাসীরা, এটা বেশি বেশি করো। সব ইবাদত সুন্দর মান তৈরি করো, কিন্তু আমাদের মাঝে কিছু ভুল চিন্তা আছে। আমি মাঝে মাঝে দেখি আমার পাশে দাঁড়ায়া ভদ্রলোক নামাজ পড়তেছে, একসাথে দুজন নামাজ শুরু করেছি, আমি দেড় রাকাত এখনো পড়ি নাই, দুই রাকাতের কাছেও যাই নাই, ওনার চার রাকাত শেষ। এবং মনে মনে হয়তো কয় দেহ হুজুরে এনো দেড় রাকাতি আর আমি চার রাকাত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিনে যাই নাই, অলরেডি বেড়া রুকুতে চইলা গেছে, গতি বিমানের চেয়েও বেশি। না না, এটা সুন্দর নামাজ নয়। বিশ্ব নবী নামাজে দাঁড়াতেন, তারে মাত কদমাহু পানি পানি এসে দুই পা ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, মা আয়েশা বলেন আমার মাঝে মাঝে মনে হতো তিনি সিজদায় বুঝি মরেই গেছেন, আমি পায়ের মাঝে টিপ দিতাম। আর আমাদের সিজদার কি খবর, সুবহান রাব্বিয়াল আলা, ইমাম যদি ধীরে ধীরেও তিনবার পরে, অনেক মুসল্লি কাশ দিয়া মিস কল দেয়। আসেন আসেন, যে কাশের ধরন দেখে আমরা বুঝি এটা অরিজিনাল কাশ না, এটা মিস কল, মানে হুজুররে বুঝায় হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। এ জাতীয় নামাজ সুন্দর নামাজ না, ঠিক না? নামাজ হবে সুন্দর, তা নামাজে কখনো তাড়াহুড়া করা যাবে না। ও দোস্ত, তুমি কি জানো না তুমি কার সামনে খাড়াইছো, কোথায় তাড়াহুড়া করছো? আপনি আপনার প্রয়োজনে যদি এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান, যাওয়ার পরে আপনাকে বলে বসেন বাহিরে, ভিতরে উনি ব্যস্ত আছে, হয় না? আপনি বইয়া থাকেন, এমবিবিএস ডাক্তারের কাছে গেছেন দেখাতে হাসপাতালে, সিরিয়াল নাম্বার 13, রুগী দেখতেছে দুইজন মাত্র, আরো 11 জন বাদ আছে, আপনি তাড়াহুড়া করেন না, বইয়া থান, ডাক্তারের কাছে যাইয়া বসা থাকেন, এমপি সাহেবের কাছে গিয়া বসা থাকেন, আর তামাম জগতের রব আল্লাহর সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করছেন। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বলার পরে সে তার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। এরা কাল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কাল তাআলা হামাদানি আব্দি, ইদা কাল আর রহমানির রহিম, কাল তাআলা আসনা আলাইয়া আব্দি, ইদা কাল মালিক ইয়াউমিদ্দিন, কাল তাআলা মাজ্জাদানি আব্দি। সহি মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলছেন বান্দা যখন এক আয়াত পড়ে, আয়াত শেষ হওয়ার সাথে সাথে আরশে আজিম থেকে আল্লাহ জবাব দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের রব আল্লাহর জন্য। আল্লাহ শোনার সাথে সাথে কয় ও ফেরেশতারা সাক্ষী থাকো, হামাদানি আব্দি, আমার বান্দাটা আমার প্রশংসা শুরু করেছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা আলী আব্দি ওয়া লি আব্দি মা সাল, এইভাবে আল্লাহ কথা বলতে থাকে। কিন্তু আপনি নামাজে দাঁড়াইয়া এমন তাড়াহুড়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহরে কথা কইতেই দেয় না, সব নিজে একাই কইয়া লা, এক নিঃশ্বাসে সাতায়াত শেষ।
বিশেষ করে রমজানের তারাবিতে আল্লাহর কথা কওয়ার কোন চান্সই নাই। এটা কি আমরা সুবহানাল্লাহ কমু না নাউজুবিল্লাহ কমু? নাউজুবিল্লাহ কওয়া উচিত। এই যে তারাবির নামাজ নামক নামাজটাকে আমরা আজকে তামাশা বানায়া ফেলেছি। অতএব আকিমিস সালাতা লিযিকরি, যে জিকিরের কথা আমি আপনাদের এখন বলতেছি ওই জিকিরের মাঝে শ্রেষ্ঠ একটা জিকিরের নাম হলো নামাজ। মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহর স্মরণে দাঁড়ায়া যায়। বেশি বেশি জিকিরের অভ্যাস করতে হবে। উযকুরুল্লাহ কিয়ামাউ আল্লাযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামাউ ওয়াকউদান ওয়ালা জুনুবিহিম। আল্লাহ একটা ইবাদতকে পুরা জীবনের সাথে লাগাইয়া দিছে, ওই ইবাদতের নাম হলো জিকির। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? কিন্তু জিকির করা জায়েজ? আওয়াজ করে বলতে হবে কথা, তাহলে ঘুমে ধরবে না? সূর্য ডুবার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? জিকির করা জায়েজ। সূর্য মাথার উপরে আসলে নামাজ পড়া জায়েজ না নিষেধ? জিকির করা জায়েজ। ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? কিন্তু জিকির? পিলাদের যখন হায়েজ হয়, মহিলারা যখন নাপাক থাকে, আমরা পুরুষেরাও মাঝে মাঝে গোসল ফরজ হয়, ওই অবস্থায় নামাজ পড়া নিষেধ, কোরআন তেলাওয়াত করা নিষেধ, হজের তাওয়াফ করা নিষেধ, ওই সময় হায়েজ কালে রোজা রাখাও নিষেধ, কিন্তু জিকির করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। قال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا আনজা মিন আযাবিল্লাহ মিন যিকিরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর নাই। যারা জিকির করবে বিলগদাওয়াতি ওয়ালা আশি বিলগুদুবি ওয়ালা সাল, সকাল সন্ধ্যা জিকির করে, ও নবী মুহাম্মদ এমন লোককে আপনি খুঁজে বের করে আপনি নিজেও তাদের সাথে একটু বসেন। সুবহানাল্লাহ। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। সবাই জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় কথা হলো, তোমরা নবীর কাছে যাও, তোমরা নবীর থেকে শিখো, তোমরা নবীর কাছে বসো, তোমরা নবীর সঙ্গ নাও, নবীর পিছে পিছে চলো। এই হলো আল্লাহর নির্দেশনা, নবীকে অনুসরণ করো, নবীকে মানলে আমি আল্লাহকে মানা হবে। মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ কয়, ও নবী, যারা সকাল সন্ধ্যা আল্লাহরে ডাকে জিকির করে ওদেরকে খুঁজে আপনি তাদের সাথে বসেন। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। আল্লাহর সন্তুষ্টির জন্য যে মানুষগুলো সকাল সন্ধ্যায় রবকে ডাকে জিকিরের মজলিসে বসে, ও নবী আপনি তাদের সাথে নিজকে মিলাইয়া দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা জিকির বেশি বেশি করে এমন কিছু আল্লাহর বান্দাও আছে না? নাই। জিকিরওয়ালা আছে, কিন্তু সেই তালিকা আপনি আছেন কি না? মাগরিবের নামাজের পরে হাতে আজকে সময় আছে, কোনো কাম কাজ নাই, ব্যস্ততা নাই, চাইলে মাগরিবের পরে আমি 100 বার 1000 বার 500 বার জিকির করার সুযোগ আজকে ছিল, কিন্তু না না
সুন্নাত দুই রাকাত শেষ করে মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দেয়, জিকির নাই, চা দোকানে বইয়া বইয়া গল্প করে, জিকিরকারীদের সাথে বসে না, জিকিরের গুরুত্বটাই নাই। এমন অনেক লোক আছে আজকে তারা জিকির ভুলে বসে গেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত, যে জিকির করে যে জিকির করে না তার উদাহরণ হলো জীবিত এবং মরা লোকের মতো। মানুষ যদি মরে যায় তার জিকির আজকার শেষ। সুতরাং যে জীবিত থাইকাও জিকির করে না, বুঝতে হবে সে মরা মানুষের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে তার ঠোঁটকে বিজায়া রাখে ওই লোকটা মরার পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। এজন্য প্রি নয়, আড্ডা নয়, গল্প নয়, সুযোগ পাইলে জিকির করো। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাতি ইল্লা আলা সাআতিন কদ মাদাত মিন গায়রি যিকরিল্লাহ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষ কোনো আফসোস করবে না, সে যা পাইছে খুশি হইয়া যাবে, কোনো আফসোস তার অন্তরে নাই। তবে একটা আফসোস থাকবে, হায়রে আরেকবার বেশি জিকির করলাম না কেন। জান্নাতি ভাববে, আমি আমার আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ যে জান্নাতটা পাইছি। যদি একবার বেশি সুবহানাল্লাহ বলতাম তাহলে আর উপরের জান্নাতটা পাইয়া যাইতাম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়। এই জন্য আল্লাহ নবী সাহাবাদের চরিত্র ছিল, তারা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতেন, আবার তারা দিনের বেলায় তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে যেতেন। এখন আমাদের দেশে যারা জিকির আজকার বেশি করে পীর সাহেবের মুরিদেরা, ওনারা জিকির নিয়ে চলে গেছে, জিকিরটা ওনাদের অধীনে খুব পাওয়া যায়, কিন্তু আবার জেহাদের ময়দানে তাদেরকে পাওয়া যায় না, সেখানে তাদের উপস্থিতি খুব কম। আবার আমরা জেহাদ 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 চাই যারা আছি, তাদেরকে আবার সকাল সন্ধ্যায় মসজিদে জিকিরের মুসল্লায় পাওয়া যায় না, সেখানে তাদের উপস্থিতিও খুব কম। আমরা প্রান্তিক হয়ে গেছি, দিনের বিজয়ের জন্য দুটাকে একসাথ করা লাগবে, মেসুয়াকও লাগবে আবার জেহাদের তলোয়ারও লাগবে। দুটা একসাথে চলবে, একসাথে ফেরালাল। সাহাবায়ে কেরামের মাথার মাঝে পাগড়ি ছিল, মুখে আল্লাহর জিকির ছিল, হাতে আবার তলোয়ারও ছিল। এমন কোন সাহাবীর নাম খুঁজে পাওয়া যায় না যিনি যুদ্ধের মাঠে যান নাই। একজন সাহাবীর নামও পাবেন না, বরং তাবুকের যুদ্ধের দিন তিনজন সাহাবি যুদ্ধে যায় নাই, আল্লাহ তাআলা তাদের ঈমান মুলতবি করে দিয়েছিলেন। এক মাসের বেশি সময় তাদের সাথে রাসূল কথা বলেন নাই, সালাম দিলে জবাব। হযরত কাব বিন মালিক, মুরারা বিন রবীব, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজন সাহাবী, হযরত হিলাল বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, তিনি বদরি, এত বড় সাহাবি, যিনি বদরি সাহাবিদের 313 জনের একজন, তাবুকের যুদ্ধে যায় নাই, ওই হিলাল ইবনে উমাইয়ার ইমানটাও মুলতবি হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাকলেন তাদের স্ত্রীদেরকে, মেসেজ পাঠালেন, আল্লাহ মানা করছে,
তাদের সাথে আর এক বিছানায় ঘুমানো যাবে না, তাদের সাথে কথা বলা বন্ধ, সালাম দিলে জবাব দিও না, পরিবারের লোকেরা কথা বলে না, সমাজের লোকেরা কথা বলে না। হযরত কাব বিন মালিক বলেন, রাসূলকে যখন সালাম দিতাম, রাসূল মুখ ফিরাইয়া নিতেন, তখন আমার মনে হতো কলিজাটা ফেটে যাবে। একটা যুদ্ধে শুধু জান নাই মাত্র, একজন সাহাবীর নাম নাই যে যুদ্ধে যায় নাই, বরং রাসূলের সাহাবীদের মাঝে একজন ছিলেন অন্ধ, উনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখুন, হযরত ওমরের খেলাফতকালে গজওয়ায়ে কাদিসিয়াতে ওই ইবনে উম্মে মাকতুম শহীদ হয়েছে। অন্ধ পর্যন্ত যুদ্ধে চলে যায়, আর জিহাদের নাম শুনলে তোমাদের কিছু মুসলমান নামদারির চুলকানি শুরু হয়ে যায়। জিহাদকে জঙ্গিবাদ মনে করে এমন কিছু লোক আছে না নাই? জিহাদের কথা শুনলে কেমন কেমন লাগে, জঙ্গি জঙ্গি মনে হয়, বরং কোরআন হাদিসের বই পাওয়া গেলে জঙ্গিবাদের মামলা দিয়ে দেয়। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমরের দরবারে হাজির, আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি, মঞ্জুর করতেই হবে। হযরত ওমর বলেন, অন্ধ আব্দুল্লাহ রে, কি তোমার দরখাস্ত শুনি বলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি শুনেছি জিহাদের ময়দানে সাহাবা যাচ্ছে, তাবিরা যাচ্ছে, মুজাহিদদের সাথে আমি আব্দুল্লাহ যেতে চাই। আমার কত সঙ্গী রাসূলের সাথে ঈমান এনেছিলেন, তারা যুদ্ধের মাঠে শহীদ হইয়া অলরেডি জান্নাতে আল্লাহর নেয়ামত খাচ্ছেন, আমি অন্ধ, আমার সৌভাগ্য হয় নাই, আমারে কেউ যুদ্ধে নেয় না। আমার সঙ্গীরা যুদ্ধের মাঠ থেকে আমল নামা সওয়াব ভর্তি করে গাজী হইয়া ঘরে ফিরে আসে, আমি অন্ধ, আমারে কেউ নেয় না, সে সৌভাগ্য আমার হয় নাই। আজকে আমি এসেছি কোমরে গামছা বাইদা, আমাকে নিতেই হবে। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ যুদ্ধে যায়া করবা কি, যুদ্ধের মাঠে কি হালুয়া রুটি দে কথা বলেন, গরম গরম জিলাপি দে, তুমি ওখানে যাইয়া করবা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দেন, খলিফাতুল মুসলিমিন, আমি জবাবটাও রেডি করে আনছি। এই প্রশ্ন আপনি করবেন আমি জানি, আমার তো চোখ নাই, আমি তো কাফের দেখবো না, তো তলোয়ার হাতে নিয়ে মারামারি কার সাথে করব, আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, তা আমি জবাব এনেছি। জবাবটা হলো, আমার হাতে কালেমার পতাকাটা দিয়েন, আমি ওয়াদা দিলাম মাটিতে পড়তে দেব না, দুই হাতে তুলে ধরে রাখব। ওইটা আমি করতে পারবো, এটার জন্য চোখ লাগে না, আমার দুইটা হাত তো আছে। জিহাদে যাওয়ার আকুতি শুনে হযরত ওমর অনুমোদন করে দিলেন। গজওয়ায়ে কাদেসিয়ার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি যুদ্ধের মাঠে যাও, কিন্তু কালেমার পতাকা আমার আব্দুল্লাহর হাতে দিও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন, সাহাবীদের জীবনীর সেরা একটা বই হলো আসহাবে রাসূলের জীবন কথা, সাত খণ্ড, লিখেছেন প্রফেসর ডক্টর আব্দুল মাবুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, চমৎকার বই, এত আকর্ষণীয় কিতাব, পড়া শুরু করলে শেষ না করে রাখতে মন চাইবে না। বিশ্বনবীর সাহাবাদের জীবনীর এক একটা অক্ষর স্বর্ণের চেয়েও দামি। ইবনে উম্মে মাকতুমের জীবনীতে পাওয়া যায়, তিনি গাজওয়ায়ে কাদেসিয়াতে গিয়েছেন, কালেমার পতাকা দুই হাতে তুলে ধরে রেখেছেন,
যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের প্রচণ্ডতার সময় মুজাহিদ এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়েছে যুদ্ধের মাঠে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তলোয়ার ধরে কালেমার পতাকা ধরে দাঁড়ায় আছে। যার হাতে কালেমার পতাকা সে যে মুসলিম, সে যে মুমিন, তা চিনতে কাফেরদের কষ্ট হওয়ার কথা না। ওনাকে লক্ষ্য করে তীর মারা শুরু করলো। যুদ্ধের পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশ জমিনে পড়ে আছে। ওনার কাছে গিয়ে দেখা গেল তখনও কালেমার পতাকা দুই হাতে ধরে আছে। আমাদের যদি পিঠের মাঝে মশা বসে, মশা কামড় দেয়, তখন আমরা হাত দিয়া থাপ্পড় দেই, দেই না? এখানে বসছে থাপ্পড় দেই, মশাটা সরাইয়া দেই, কারণ মশার কামড় একটু ব্যথা আছে। থাপ্পড় দিয়া সরাইয়া একটু মেসেজ করলে ব্যথাটা একটু উপশম হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গায়ে তীর পড়েছে, তীর পড়েছে, তিনি হাত দিয়া তীর খোলার চেষ্টাটাও করেন নাই, কালেমার পতাকা পড়ে যেতে পারে। আমার বন্ধু গায়ে তীর পড়েছে, তীর খোলে নাই, কালেমার পতাকা পড়ে যায় কিনা? রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যুদ্ধের মাঠে গিয়েছেন। খায়বারের যুদ্ধে তিনি এক ইহুদিকে হত্যাও করেছেন। রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে। হযরত আশা আমাদের মা রাসূলের স্ত্রী যুদ্ধের মাঠে গেছে। রাসূল নিজে 27টি যুদ্ধে সেনাপতি হয়েছেন। কোরআনে জিহাদের প্রসঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ আয়াতের সংখ্যা 500-র মতো আছে। অনেক বড় বড় সূরা জিহাদের নামে। ওই জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না, আল্লাহর কসম করে বলি তোমাদের ইমান নাই। এখন আমরা যারা জিহাদের পক্ষের লোক, আমরা জিকির কমাইয়া দিছি, আবার জিকিরের পক্ষের লোকেরা জিহাদের চিন্তা মাথা থেকে সরাইয়া দিছে। জিহাদ মানে বাংলা বাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো নয়। জিহাদ মানে শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো নয়। জিহাদ মানে নিরীহ মানুষ হত্যা করা নয়। এটা সন্ত্রাস, এটা জঙ্গিবাদ, এর সাথে ইসলামের সম্পর্ক নাই। জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা হবে না। এখন আমাদেরকে জিহাদ এবং জিকির দুটা একসাথ করা দরকার আছে না নাই? জিকির বাড়াইয়া দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন শুনুন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযযাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। একটু সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর ঘোষণা কত সুন্দর। যারা বেশি বেশি জিকির করবে, পুরুষ অথবা নারী, পুরুষ হোক আর নারী হোক, যারা বেশি বেশি জিকির করে, আব্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমা রেডি করে রাখছে। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছে? আরে কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে কয় আমি ক্ষমা রেডি করে রাখছি। শুধু ক্ষমা নয়, ও আজরান আযীমা, আমি তাদের জন্য বড় পুরস্কার করে রেখে দিয়েছি। আমার বন্ধু আপনারা, আমরা এখানে যারা আছি, আমাদের সাথে শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীদের সাথেও শয়তান ছিল কি না? হ্যাঁ হ্যাঁ ছিল, ছিল। আমরা অনেকে আবার মনে করি কিনা, মনে তারার কাছে ছিল না? ছিল। বিশ্বনবী বলেন সব মানুষের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। ফাইন্নাহু আসলামা বি, তবে আমার শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, আমারে ধোকা দেয় না। এবার বলুন তো, আমাদের সাথে যে শয়তান আছে,
সে আমাদের আনুগত্য করে না আমাদেরকে আনুগত্য করাইতে চায়। আবার ভাইয়ারা আমাদের সাথে যে শয়তান আছে ওই শয়তানটা থাকে কই, কোন জায়গায় জানা দরকার আছে কিনা? قال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس بني آدمের সাথে যে শয়তানটা আছে বনি আদমের সাথে যে শয়তান আছে ওই শয়তানটা আদম সন্তানের কলবের পাশে গিয়ে বসে থাকে, মাথায় বসে না, হাতে বসে না, পায়ে বসে না, মাজায় বসে না, পিঠে বসে না, পেটে বসে না, কলবের পাশে কেন বসে? কারণ মানুষের ইমান থাকে কলবে, তার টার্গেট ইমান চুরি করা। আমার প্রিয় ভাইরা, শয়তান মানুষের ইমান চুরি করতে যায়। এখন বলুন তো, শয়তান থেকে ইমান বাঁচানো দরকার আছে না নাই? আল্লাহর হাবিব এবার বলতেছেন, শোনো, শয়তান তোমাদের কলবের পাশে গাফটি মেরে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা, যখন তুমি আল্লাহর জিকির করো তখন সে পালায়া যেতে বাধ্য হয়। তাহলে যারা জিকির যত বেশি করবে শয়তান তত দূরে থাকবে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির করবে না মনোযোগী হবে শয়তান তাকে ধোকা দিতে শুরু করে। এবার আপনাদের কাছে আরেকটি হাদিস শোনাতে চাই। আমরা যারা আজকের মাহফিলে আছি আমাদের সবার কম বেশি গুনাহ আছে না নাই? আছে না? আছে। গুনা নিয়ে মরা যাবে না, গুনা বড় খারাপ জিনিস, এটা বড় মারাত্মক জিনিস। এটা যে কত মারাত্মক, কোরআন পড়লে আমরা পাই, হজরত আদম হজরত হাওয়া আমাদের মা বাবা আলাইহিম আসসালাম, তারা গুনা করেছিলেন মাত্র কয়টা? লক্ষ্য করে দেখুন, ওই গুনা করার সাথে সাথে গায়ে কাপড় চোপড়ার নাই। গুনাওয়ালা মানুষ জান্নাতে কেমনে যাবে? বাবা আদম মা হাওয়া কাল্লা বলছিল, ও গাছের কাছে যেও না। তারা দুইজনে গেছে, ও কষা যারা ও গাছের ফল খাইছে, সাথে সাথে বেদাত লাহুমা সাওয়াতুহুমা, গায়ের কাপড় সুপর খুলে গেছে, এখন তারা উলঙ্গ। ফতফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, গাছের পাতা শিরা লজ্জা আবরণ নিরাবরণ থেকে আবরণ করছে। আল্লাহ কোরআনে এগুলো শুনাইয়া কয়, তোমার বাবা তোমার মা একটা কথা শুনে নাই, আমি কাপড় সোপড় খুইলা নিছি, শুধু খুইলাই নেই নাই, পরে আমি বলছি হেবি তু মিনহা জামিয়া, জান্নাত থেকে বের হয়ে যাও। আমাদের বাবা আদমের গায়ে জামা নাই, আল্লাহ খুলে ফেলছে। মা হওয়ার গায়ে কাপড় নাই, আল্লাহ খুলে ফেলেছে। আল্লাহ সন্তানদের কাছে কোরআনের আয়াত নাজিল করে এগুলো কইতাছে, মা বাবার বদনামির জন্য, ঠিক না? বদনামি করার জন্য, হেও করার জন্য তো কেন বলে? বদনামির জন্য নয়, হেও করার জন্য নয়। আল্লাহ আমাদের বুঝাচ্ছে, ওই গুনাহ লইয়া তোমার বাবা জান্নাতে থাকতে পারে নাই, তোমার মা পারে নাই, ওই গুনাহ লইয়া তুমি নীরবে বসে আছো কেমনে, তোমার কি খবর? এখন আমাদের যাদের গুনাহ আছে গুনাহ থেকে মুক্তি দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالا, যদি রডের মাঝে জং পড়ে যায়, লোহার মাঝে জং পড়ে যায়, স্বর্ণের মাঝে ময়লা পড়ে যায়, ওই স্বর্ণ পরিষ্কার করা লোহা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? লিকুল্লি শাইইন সিকালা,
জামার মাঝে ময়লা পড়ছে, ডিটারজেন্ট পাউডার আছে, সাবান দাঁতের মাঝে ময়লা পড়েছে, ব্রাশ টুথপেস্ট লোহাতে ময়লা পড়েছে, হাত নেওয়া পরে দাও আগুনের মাঝে পোড়াও, তারপর এটাকে লোহা দিয়া ফিটাও জংশলে, সন্নে ময়লা পড়েছে এসিডে পোড়ায়া দাও, দেখবা সন্নের ময়লা চলে গেছে, এখন অন্তরে গুনার ময়লা যাবে কেমনে। কালা সাকালাতুল সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যদি মানুষ জিকির করে আল্লাহ অন্তরের গুনা ময়লাগুলো সরায়া দেয়। ওই জিকির আজকে আমরা হারায়া ফেলতেছি। আল্লাহর হাবিব জিকির শিখাইছে, সালাম ফিরানোর পরে তুমি বলো আল্লাহু আকবার, তুমি বলো তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তুমি জিকির করে আদিয়ায় মাসুরাগুলা পড়ো, তোমার নামাজ সুন্দর হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, জিকির করেছো, কলব পরিষ্কার হয়েছে। আজকে আমরা সবাই মিলা এ সুন্নাগুলো বাদ দিয়া মুনাজাত চালু করে দিয়েছি। জিকির ইমামও করে না, মুক্তাদিও করছে না। ওরে ভাই সময় কোথায়, সময় কই, আমরা তো সোমাজ বিজি না, খুব ব্যস্ত, তাই সালাম ফিরাইয়া কোন রকম একটা দোয়া কইরা দৌড় মারো। আমার বন্ধু এখন জিকির করতে হবে, কিন্তু এখন জিকির যারা করে কম, তারা তো করেই না, অথবা কম করে, যারা করে তারাও করার সময় পেছ লাগাইয়া দিছে, এমন ভাবে করে যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না, জিকির করার সময় গাছের মাঝে লাফাইয়া উঠা যায়, জিকির করার সময় ডোল তবলা বাজায়, জিকির করতে করতে ফির সাহেবের কান্দে উঠা যায়, জিকিরের ঠেলায় একবারে ফ্যান্ডেলের উপর উঠা যায়, এমনও আছে না না, এটা জিকিরের তরিকা। জিকির করতে হবে, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, জিকির নিয়ে লম্বা আর ফজিলতের কথা না বলে এবার আরো কিছু মৌলিক কথা বলতে চাই, বিরক্ত হচ্ছেন না তো? এখন জিকির যারা করতেছে তাদেরটাও বন্ধু কবুলিয়তের দরজায় পৌঁছতেছে না, কারণ মন মতো এবাদত করলে আল্লাহ কবুল করে না। তাই ইবাদতের নিয়ম হলো রাসূল যেভাবে শিখাইছে, আল্লাহ যেভাবে শিখাইছে সেভাবেই করতেই হবে, না কবুল হবে না। আচ্ছা এবার আপনারা চিৎকার দিয়া বলুন তো, বিশ্ব নবী জিকির করে নাই, কম না বেশি? সাহাবাই কেরাম জিকির করেন নাই, কম না বেশি? জিকির করতে করতে গাছে উঠছে কয়দিন, কয় যে হুজুর জিকির করতে করতে বাঁশের আগায় কেন ওঠে? হুজুররে প্রশ্ন করে জিকির করতে করতে মুরিদ লাফায় কেন? হুজুর এই লাফানির পক্ষে সাফাই গাইতে গাইতে কয় আর্জেন্টিনার খেলা হইলে বাংলাদেশে লাফাও কেন? ঠিক কিনা? ফেসবুকে দেখলাম হুজুর যুক্তি দিতেছে, মেরাডোনা গোল দেয় তুমি বাংলাদেশে লাফাও কেন? এ জাতীয় যুক্তি দিয়া লাফানো জায়েজ বানাইতেছে, আবার কেউ কয় কয় এশক উইটা গেছে, এশকের কারণে তখন তারা লাফ মারতেছে, বাঁশের আগায় উঠতেছে, গাছের আগায় উঠতেছে, আবার লাফ দিয়া ফ্যান্ডেলে উইটা মাইক কাইরা ফালাই দিতাছে, ফির সাহেবরে হোয়াইয়া দিতাছে, সাইপা ধরতে গেলে ফির সাহেব ইশারাতে ধরিস না, এর মানে লাফাক সাবুক। এ জাতীয় পাগলামির নাম ইসলাম হতে পারে না। দলিল দেয় এমন ভাবে জিকির করো মানুষ যেন পাগল কয়, তাহলে হাদিসের অর্থ যদি সত্যি পাগলামি হতো সাহাবারা সবচেয়ে বেশি পাগলামি করত।
আসলে পাগলামি বলতে তোমাদের পাগলামি বুঝানো হয় নাই। হাদিসের বাবর্ত হলো পাগল যখন পাগল হয়, ভালো মানুষ তো আর পাগল না, পাগল তো ভালো মানুষ না, পাগল যখন পাগল হয় মানে পাগলামি তার উঠে যায়, তখন সে মন মতো চলে, কাপড় সবরও থাকে না, অবস্থা এমন হয় সে যে একমুখী হয়েছে, কি করতেছে ভালো মানুষরা বুঝতে পারে না, হাঁটতেছে হাঁটতেছে, চলতেছে চলতেছে, গাইতেছে গাইতেছে, খাইতেছে খাইতেছে, তার কোনো বোধ নাই। রাসূল বুঝালেন ওই পাগল যেমন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এমন ভাবে জিকির করো আল্লাহকে নিয়ে পাগলের মতো ব্যস্ত হয়ে যাও। মানুষ তোমার দেখলে বলবে এই বেটা আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না, ইসলাম ছাড়া কিছু বোঝে না, সেটাই স্বীকৃতি। আলহামদুলিল্লাহ আমরা যখন ইসলামের কথা সব জায়গায় বলতে চাই, আমরা বলি মসজিদে ইসলাম চলবে, ঘরে ইসলাম চলবে, আদালতে ইসলাম চলবে, বঙ্গভবনে ইসলাম চলবে, গণভবনে ইসলাম চলবে, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলবে, পররাষ্ট্রনীতিতে ইসলাম চলবে, তখন কিছু লোক কয় হুজুর ইসলাম সারা কিচ্ছু বোঝে না, সব জায়গায় ইসলাম কি দরকার, এমন কথা বলার লোক আছে না? নাই। ঠিক এই স্বীকৃতিটাই হলো হাত্তা ইয়াকুলু মাজনুন। এখন বলো হুজুর এশক উঠছে, এশকের ঠেলায় লাফাইতাছে, আমি তখন বলি বলেন কি পিসে হুজুর জিকির করতে করতে উনি বাসে উঠছে কয়দিন, কথা বলেন না কেন? মুরিদ বাসে ওঠে ফির তো ওঠে না, মুরিদ গাছে ওঠে ফির তো গাছে ওঠে না, তাহলে বোঝা গেল ফিরের সে মুরিদের এশক বেশি, তো তাহলে তো ফিরে না মুরিদের কাছে মুরিদ হওয়া দরকার। যে সমস্ত ময়দানগুলোতে এগুলো হচ্ছে সবগুলো ময়দানে ফিরদের আস্কারার কারণে হচ্ছে, ফিরদের আস্কারা। আপনাদের নরসিংদীর পাশের জেলায় তো নরসিংদী শহরের ওই পাশে নদী আছে, নদী পার হয়ে একটা মাহফিলে গেলাম, বছর তিন চারেক আগের ঘটনা বলছি। তো মাহফিলের মাঝে আমি আলোচনা শুরু করলাম, দেখি ফ্যান্ডেলের বাম পাশ সম্ভবত এই পাশ থেকে আমার আলোচনার এই আধা ঘন্টা পঁচিশ মিনিট পরে এরকম সময় পরে একটা ইয়াং ছেলে এরকম করতেছে, তো আমি দেখলাম কিছু বললাম না, ওয়াজ আমি চালালাম, আরো কিছুক্ষণ পরে আবার দেখি একটা ধমক মারলাম, এ ছেলে আরেকবার ও করবা বের করে দেব, এরপর থেকে আর একবারও করে নাই, এশক শেষ। আমি যদি মনে মনে মজা নিতাম যে শুধুমাত্র শর্ম নাই ফিরি নাই উজানিয়ে ফিরি নাই, আমিও মোটামুটি হইতাছি এই যে এশক শুরু। ওনাদের ওয়াজে শুধু তাসির হয় না, আমার ওয়াজেও কিছু কিছু শুরু হয়েছে, তাহলে ওই বেটার হুঁ দেখা এহান দি করতো আরেকজনে হুঁ, মাঝখানে করতো আরেকজনে হুঁ, কিন্তু একদম ওকে এশক শেষ। আল্লাহর হাবিবের সাহাবী আরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা, একদিন বিশ্ব নবী আমাদের সম্মুখে ওয়াজ শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের তাসির আমাদের মাঝে প্রভাবিত হলো, অবস্থা হলো ওয়াজালাত মিন হাল কুলুব ওয়া যারামাত মিন হাল উয়ুন, রাসূলের ওয়াজ শুনে আলোচনা শুনে তালিম শুনে আমাদের অন্তরগুলো নরম হতে শুরু করে দিল, আমাদের চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে শুরু হলো, বিশ্বনবীর ওয়াজের তাসিরে চোখ থেকে ফানি ফরে নরম হয় মন, আর আমাদের ফিরের ওয়াজের তাসিরে মুরিদ গাছের আগায় উঠটা যায়, রাসূলের সাথে সাহাবাদের সাথে যে আবাদতের সিস্টেম মিলবে না ওই আবাদত আল্লাহর কাছে কবুল হয় না।
जिकिर करते करते ढोल बजाय एमन किछु लोक आछे ना नाई ओरा जिकिर करे सोनार बांगला गान गाया ढोल बजाय ना গানের সাথে জিকিরের সাথে সাথে ডোল বাজাচ্ছে তাল বাজাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ডোল বাজায় দোতরা বাজায় বাদ্য বাজায় বেড়াও লাফায় বেড়িও লাফায় লাফাইতে লাফাইতে গায়ে কাপড় সফর নাই আমার চোখ সাক্ষী ছোট্ট ছিলাম সিক্স সেভেনে পড়ি আমাদের কুমিল্লা চোদ্দ গ্রামে কয়েকটা মাজার ছিল বছর একবার হতো উরুস শরীফ শরীফ না কইলে আবার মাইন করব ওই উরুস শরীফে ছোট মানুষ যেতাম দেখতে বাড়ির পাশের মাজার পাশের গ্রাম আত্মীয় স্বজনও বটে সকালবেলায় গেলাম যাইয়া দেখি মাজারের ভিতরে বারান্দা চারপাশে হুজুরের রোজা কবর তার চারপাশে খোলা জায়গা বিশাল এক ঘর এর মাঝে পুরুষ মহিলা লাপাচ্ছে একজন মহিলারে দেখলাম শুধু তার পরনে আছে ছায়া গায়ে আছে ব্লাউজ কাপড় নাই মাড়ি পইরা আছে পাবলিক এটা পাড়াইতেছে আল্লাহ পাইতাছে ওই দৃশ্য আমার এখনো মনে আছে আমার বন্ধু লাপাইতে লাপাইতে গায়ের কাপড় সোপর পলে গেছে হাদিসের সাথে মিলা গেছে হাত্তাইয়া কুলু মজনুন মানুষ কয় পাগল হইয়া গেছে এই যে আসল জিকির চলতাছে সকাল সন্ধ্যা জিকির করো বেশি বেশি জিকির করো এই জিকির আফরফ করি এই জিকিরটা ফরজ না নফল বুঝতে হবে এটা নফল জিক্রিল সানি কিন্তু পর্দা করা নফল না ফরজ গুরুত্ব কোনটার বেশি যে জিকির নফল তোমারে ফরজ ছুটাইয়া দেয় ওই জিকির করার সুযোগ নাই পাগড়ির গুরুত্ব আছে পাগড়ি মাথায় দেয়া ভালো কিন্তু তুমি লুঙ্গি খুইলা পাগড়ি বানায়ো না এখন জিকির করতে গিয়ে মানুষ কোন কোন আলফাজে জিকির করবে ওই আলফাজগুলো আপনাদের শুনাই রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে সেরা জিকির হলো এই কালেমাটা ছোট্ট কালেমা কিন্তু এটা বড় দামি জিকির একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন যে পাহাড়ে কথা বলতেন সে পাহাড়ের নাম কি তুর সাইনাব কায়রো থেকে 600-700 মাইল দূরে আলহামদুলিল্লাহ সে পাহাড়ে আমিও গিয়েছিলাম মিশরে অনেক দূর হযরত মূসা নবী তুর সাইনাত আল্লাহর কাল্লিমনি ইয়া রব আযকুরুকা বিহি ও আমার আল্লাহ নাসাইর হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন মূসা নবী কয় আল্লাহ আমারে আপনি একটা জিকির শিখাইয়া দেন তা খুসুনি বিহি যেটা আমার জন্য স্পেশাল হবে এটা আমি কারোরে শিখামু না শুধু আপনি আমার এটা শিখাইয়া দেন আপনার সাথে যখন কথা বলি মনটা ভরে যায় কিন্তু বাড়িতে ফিরে গেলে মনে শূন্যতা তৈরি হয় ওই জিকিরটা আমি গোপনে গোপনে করতে থাকমু আমার কাছে মনে হবে আপনার সাথে কথা বলছি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আল্লাহ আমার এমন একটা স্পেশাল তা খুশ নিবি স্পেশাল জিকির আমার একটু শিখান আল্লাহ তাআলা বলতেছেন কুল লা ইলাহা বলেন না কেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা মন যখন শূন্যতায় ভরে উঠবে তুমি তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম কয় এটা তোর স্পেশাল হইল না হ্যাঁ বুঝেন কথা কইটা তো জেনারেল আমি তো কালেমার দাওয়াত দেই এটাই তো মানুষের শিখাই আমি তো এর চেয়ে বেশি কিছু চাইছিলাম আল্লাহ জবাব দে মুসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ফি কাফাতিন
لون السماوات سبع والأرضين سبع في كفة ولا إله إلا الله في كفة لما لد بهم لا إله إلا الله ও মুসারে এরসে দামি কালেমা নাই নাই সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় দেও আরে ছোট্ট কালেমাটা এক পাল্লায় দেও এই কালেমার ওজনটা বেশি হবে শ্রেষ্ঠ জিকির কি আমি সবার মুখ থেকে শুনতে চাই দয়া করে বলেন শ্রেষ্ঠ জিকির কি নাকি শুধু ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ তো ইল্লাল্লাহ ফাইলেন কই রাসূল শিখাচ্ছেন শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনি কোন ইল্লাল্লাহ পাইছেন কই মন মতো ইবাদত হবে না রাসূলের শিখানো মতো হওয়া লাগবে ঠিক কি না আল্লাহর আদেশ কি আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন আল্লাহ কোরআনে বলেন আল্লাহর জিকির করো আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখাইছে রাসূল কি মন গড়া শিখাইছে না ওহি মোতাবেক শিখাইছে ওহি নাজিল করছে কে তাহলে রাসূল যেভাবে শিখাইছে তোমরা সেভাবে জিকির করো ইল্লাল্লাহ জিকির বিশ্বনবী জীবনে একবারও করেন নাই এখানে হাজার হাজার মানুষ অসংখ্য আলেম ওলামা আছেন ইল্লাল্লাহ জিকির আপনি করেন এমন আলেম ও এখানে দু চারজন আছে থাকতে পারেন আমি বিনয়ের সাথে আপনাকে বলছি এখন ওয়াজ করা কিন্তু সহজ না আজ থেকে 100 বছর আগে সহজ ছিল সেটা কোন দৃষ্টিভঙ্গিতে ওয়াজ করতে হুজুর যদি দুই চারটা কথা ভুলও কইতো পাবলিক পরের দিন ভুলা গেছে হুজুরে জিগাইলে হুজুর কইতো আমি ভুলে কইয়া লাইছি এখন ওয়াজ করলে রেকর্ড হয় হয় কি না ওরে বাবা রে বাবা সরি কওয়ার সুযোগ নাই তিন চার মিনিটের রেকর্ড ফাঁস হইয়া দেখছেন নি কি হইছে টাকলা শেষ হইয়া গেছে ঠিক কি না সাদেও মাল নাই এখন ফদ নাই একসাথে সব শেষ আমার বন্ধু রেকর্ড ফাঁস হইয়া গেলে মুসিবত আছে তাই সাবধানে কথা বলা দরকার আছে না নাই আমি যে বলে দিলাম ইল্লাল্লাহ জিকির বিশ্ব নবী একদিনও করেন নাই এটা রেকর্ড হয় নাই আজকের এই মাহফিলে শাইখুল হাদিস কামেল মাদ্রাসার মুহাদ্দিস আলিয়া মাদ্রাসা দাওরা মাদ্রাসার মুহাদ্দিস এখানে দুই একজন থাকলে থাকতে পারে না থাকলে নাও থাকতে পারে কিন্তু রেকর্ডের কারণে এই ওয়াজটা তাদের কাছে পৌঁছার সম্ভাবনা আছে না নাই এটা কিন্তু সব মানুষের কাছে চলে যাবে এটা চলে যাবে একবারে দেওবন্দের মুহাদ্দিসের কান পর্যন্ত ঠিক কি না এটা চলে যাবে মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় মুহাদ্দিসের কান পর্যন্ত এই রেকর্ডের কারণে তাম দুনিয়ার বড় বড় আলেমরা শুনবে আর আমি যখন কোথাও মাহফিলে যাব তখন আমারে দইরা বসবে ও আবুল কালাম আজাদ আপনি যে বলছেন রাসূলুল্লাহ কখনো ইল্লাল্লাহ জিকির করে নাই ও মিয়া কয় ফাতা পড়ছেন কিসের লেখা পড়া করছেন এই তো দেখেন হাদিসের কিতাব ইল্লাল্লাহ জিকির আছে লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে না নাই ওই টাকলার মতো বিপদে পড়া লাগবো এগুলো জেনে শুনে তো বলতেছি আমি ধীরতার সাথে আবার বলছি আলহামদুলিল্লাহ আমরা খুঁজেছি দেখেছি বিভিন্ন আলেমদের প্রশ্ন করেছি নিজেরা ঘাটাঘাটি করেছি কামেল মাদ্রাসায় মুহাদ্দিসি করতেছি আঠারো বিশ বছর ধরে কত আলেমের সাথে মিশার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে আজ পর্যন্ত ইল্লাল্লাহ জিকিরের একটা হাদিসও পাওয়া যায় নাই ইল্লাল্লাহ জিকির যারা করছেন তারা মন গড়া করতেছে তারা বিভিন্ন যুক্তি দেয় বুখারীতে হাদিস আছে ইল্লাল ইসখির কই ইল্লাল ইসখির আছে তো ইল্লাল্লাহ অসুবিধা কি কোরআনে আছে ওমান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ কই ইল্লাল্লাহ তো পাইছি আমি বলি দোস্ত কোরআনে ইল্লাল্লাহ আছে কোরআনে ইল্লাহু আছে না নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু এখন কেউ যদি কয় তাহলে এখন থেকে আমরা জিকির করব হু হু
আপনি বলবেন এটা ফাইলেন কই, হে কইব কোরআন শরীফে পাইছি, এই যে হু আছে না দোস্ত, আপনার মন মতো কথা হবে না। মুস্তাসনা মুস্তাসনা মিনহু, আরবি গ্রামার দেখায়া কয়, এই যে গ্রামার কয় ঠিক আছে, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে, গ্রামারে পাওয়া গেছে। ও মিয়া রাসূল বুঝি গ্রামার বোঝে নেই, নাহু সরফ কি কোরআন হাদিস বুঝানোর জন্য, বুঝার জন্য নাকি নতুন নতুন এবাদত বানানোর জন্য? নাহু সরফের দলিল দিয়া এবাদত বানানো যাবে না। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। প্রিয় নবীজি বলেন, আমার দিনের মাঝে যা এবাদত হিসাবে ছিল না, নতুন করে চালু করিও না, যদি করো এটা মারদুদ, এটা বাতিল বাতিল বাতিল। আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তা পুরা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জিকির করবেন। হযরত সামুরা বিন জুনদুব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাব্বুল কালাম ইলাল্লাহ আরবাতুন, চারটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা কালাম আল্লাহর কাছে খুব প্রিয়। এই চারটা কালামে জিকির হবে, সুবহানাল্লাহ রহমান। সহি বুখারীর শেষ হাদিস, দুটা কালেমা আছে, জিকির আছে, একবার উচ্চারণ করা সহজ, কিন্তু মিজানের পাল্লায় হবে সবচেয়ে ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। প্রিয় জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন, হযরত আবু মুসা আশআরীকে লক্ষ্য করে, ও আবু মুসা আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কানজিল জান্নাহ, আমি কি তোমাকে এমন একটা কালেমা জিকির শিখাবো নাকি যেটা জান্নাতের বান্দারে রক্ষিত আছে? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। আবু মুসা আশআরী বলেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। রাসূল বলেন, সে জিকিরটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, এগুলো করবেন, শিখে যান, আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জুবাদিল বাহার, যদি কোনো ব্যক্তি গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ করে ফেলেছে মনে হয়, সে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পরে ওই পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ সেটাও মুছে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই শব্দ জিকির আছে, করবেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি পড়বে দিনে 10 বার, যে ব্যক্তি পড়বে 20 বার, পড়বে 100 বার, পড়তে থাকো সুযোগ মতো, তাহলে হবে কি, 10টা গোলাম আজাদ করলে যত সওয়াব আল্লাহ সাথে সাথে ওই পরিমাণ লিখে দেন। কুতিবাত লাহু মিয়াতু হাসানা, 100টা নেকি লিখে দেন। মুহায়াত আনহু মিয়াতু হাসা সাইয়্যা, 100টা গুনাহ মুছে দেন। ওয়া কানাত লাহু হিজরাম মিনাশ শাইতান, এ জিকির 100 বার করবেন দিনে, ওই দিন আল্লাহ শয়তান থেকে আপনারে বাঁচাইয়া দেবে। আজকারে মাসনুনা জীবনের সঙ্গী বানাবেন, খাওয়ার সময় রাসূলের শিখানো দোয়া আছে না নাই, এগুলো জিকির।
সর্বক্ষণই জিকির, ঘুম থেকে উঠার সময় দোয়া আছে না নাই, ঘুমাতে যেতে আসে না নাই, টয়লেটে ঢুকতে আসে না নাই, বেরোতে আসে না নাই, গাড়িতে উঠতে আসে না নাই, নৌকায় উঠতে আসে না নাই, কোন কাজে নাই, প্রত্যেকটা কাজে শিখানো দোয়া, এগুলো হলো সার্বক্ষণিক জিকির। আমার বন্ধু, বিশ্ব নবীর শিখানো পন্থায় জিকির করে আমরা আমাদের ইমান তাজা করতে চাই। কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, ইমান বেড়ে যাবে, আর জীবনের সব ক্ষেত্রে ভরসা করা লাগবে কার উপরে? মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ইমানদার আল্লাহ ছাড়া কার উপর ভরসা করবে না, আর আল্লাহর উপর যে ভরসা করে, আল্লাহ বলে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে হাত পায়ে রশি বেঁধে ইব্রাহিম আলাইহিসসালামকে সরকির উপরে বসাইয়া দিল, নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই কঠিন মুহূর্তে ইব্রাহিম নবী কি করেছেন শুনুন। হযরত ইব্রাহিম সরকির উপরে বসা দেখে উনার বাবা উনার মাও দাঁড়ায় আছে, উনার পক্ষে দুনিয়াতে একটা মানুষও নাই। কাল ইয়া রব إنك في السماء واحد أنا في الأرض واحد أعبدك إبراهيم نبي سرکির উপরে আর কেউ নাই, উনার মা বাবা উনার সাথে নাই, বরং তারা নমরুদের দলে যোগ দিছে। আমরা মাঝে মাঝে হতাশ হই, জুলুম অত্যাচার দেখে, জেল জুলুম দেখে, বড় বড় আলেমদের কষ্ট দেখে আমরা কই সাহায্য কোথায়, সাহায্য কোথায়? টেনশন করার কারণ নাই, আল্লাহ পরীক্ষা করে বটে, মানুষের চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। ও মাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আকাশে একা, জমিনে ইব্রাহিম ও, তোমার ইবাদত করার জন্য আমি ছাড়া কেউ নাই, আমারে তারা আগুনে ফেলে দিতেছে, এর মানে আমি যদি জ্বলে যাই এই জমিনে ইবাদত করার আর কেউ নাই। তাই তিনি এবার কি বলতেছেন আমার সাথে সবাই পড়ুন, এটা আপনারাও পারেন। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। বাংলা অর্থ কি দেখেন? বাংলা অর্থ দেখেন, আমাদের জীবনও মাঝে মাঝে বিপদ মুসিবত আসে কি না? এগুলো আস, এগুলো মাথায় ধারণ করবেন, এগুলো থেকে শিখবেন, নিজের জীবনটা এর আলোকে সাজাবেন। ইব্রাহিমকে যে আল্লাহ সাহায্য করছে ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনার বিপদে সাহায্য করার ক্ষমতাও তার আছে কি না? ও আল্লাহ, আকাশে তুমি একা, জমিনে আমি একা, তবে আমি একটা জিনিস জানি, সেটা হলো হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল, কর্ম সম্পাদনকারী হিসাব আমার আল্লাহ যথেষ্ট। নিমাল মাওলা, আমার বন্ধু তুমি কত ভালো, তুমি উত্তম অভিভাবক, উত্তম বন্ধু, ও নিমান নাসির, সাহায্যকারী হিসাবে তুমি কত ভালো। বুঝায় দিলেন আল্লাহ জমিনে আমি একা না, আমার সাথে আছে কে? তুমি কিন্তু আছো, তোমার ইবাদতকারী গোলাম আমি একা, কিন্তু সাথে তুমি আছো। চরকি ঘুরতেছে ঘুরতেছে, কাফের আবার রশিতে টান মারছে, কানফিল হাওয়াব আরাদা লাগু জিব্রিল ফকাল ইয়া ইব্রাহিম আলাক হাজা কাল আম্মা মিন কাফালাম ওয়া আম্মা মিন আল্লাহি ফাবালা। নিচে আগুন শুনি, ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রিল আমিন আগায়া দৌড়ায়া এসে কয় ইব্রাহিম আমি এসে গেছি, কি সাহায্য চাই আপনি একটু বলে দেখেন। ইব্রাহিম নবী কয় নো থ্যাংকস, নোয়ের পরে কমা আছে আর কি, কথা বোঝেন নাই, কমা না দিলে আবার ফ্যাঁস লেগে যাবে। নো থ্যাংকস মানে ধন্যবাদ নাই,
আর নো কমা তারপরে থ্যাংকস, তখন মানে হলো আপনার সাহায্য লাগবে না, আপনাকে ধন্যবাদ, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ কয় কেমন বান্দা রে, কেমন বান্দা, আগুনে পড়ে যাচ্ছে এখনো কয় সাহায্য লাগবো না, আল্লাহটা যথেষ্ট। আল্লাহ দেরি করলেন না, আমার সাথে পড়ুন, কল্লা ইয়া নারুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, সুবহানাল্লাহ। আল্লাহ দেরি করেন নাই, তিনি বলো আগুন, আমার ইব্রাহিম আসতেছে, তার জন্য তুমি শান্তিদায়ক নাতিশীতোষ্ণ হয়ে যাও। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, ইন্নান নার আলাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাক, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আগুন উনার হাত পা বাদা রশিটা খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের পশম দূরের কথা গায়ের জামাটাও টাচ করে নাই। এর ভিতরে 40 দিন ছিলেন, এরপরে তিনি বের হলেন, হায়াত পেয়েছিলেন 125 বছর, 175 বছরের লম্বা জীবন পেয়েছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জীবনের শেষ দিকে ওনার নাতিপুতির সাথে গল্প যখন করতেন, জীবনের কাহিনী শোনাতেন, তখন ইব্রাহিম নবী বলতেন, আমি আবার লম্বা জীবনে যত আরাম আয়েস ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিমকে হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? ও ইব্রাহিমের সন্তানেরা ভয় পেও না, তোমাদের বিপদে আল্লাহর সাহায্য এসে যাবে। তবে সেজন্য আরো কিছুদিন ধৈর্য ধরা লাগবে, ভয় পাবেন না। কোরআনওয়ালারা ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার, নিজের বউ দিয়া দর্শনের মামলা করায়, স্বপ্নের কথা বলার কারণে জেলের কয়েদি বানায়, এটাই প্রমাণ করে ইসলামের প্রসব বেদনা শুরু হয়েছে। মায়ের প্রসব বেদনা দেখলে দাদা দাদি মুস্কি হাসে আর অপেক্ষা করে, নতুন প্রজন্ম আসতেছে, আমরা অপেক্ষা করছি ইসলামের সূর্য উঠবে, কেউ থামাতে পারবে না। আল্লাহর উপর ভরসা বাড়াতে হবে। হযরত মূসা নবীর দিকে তাকান, হাতের মাঝে লাঠি নিয়া বনী ইসরাইলের লোকদেরকে সাথে নিয়া দৌড়াতে দৌড়াতে সাগর পর্যন্ত গেলেন। উম্মতেরা কইন্না লামুদ্রাকুন, ধরা বুঝি পড়ে গেলাম, ও মূসা তোমার সাথে পলাইতেও তো পারলাম না, আমাদের কাইনে আজ বিপদে পালাইলা কেন? সামনে হলো সাগরের পানি, পিছনে দেখা যায় ফেরাউন এবং তার সৈন্য, ওই তো আসতেছে, এখন ধরে নিয়ে শুলে ছড়াইয়া দেবে। ইন্না লামুদ্রাকুন, ধরা বুঝি পড়ে গেলাম, মূসা নবী আল্লাহর উপর ভরসা এমন ভাবে রাখছে, উনি জবাব দেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, অসম্ভব অসম্ভব অসম্ভব, ধরা পড়ব না, আমার সাথে কে আছে? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, সাইয়াদিন, তিনি আমাকে পথ দেখাবে। আল্লাহ কো আমার কেমন বান্দারে, সামনে সাগরের পানি, পিছনে সৈন্য ফেরাউন, তারপর আমার উপর এত ভরসা, তাহলে তারে সাহায্য করা দরকার আছে না নাই? সাথে সাথে কয় মূসা, ফকুল নাদরিব বিআসাকাল বাহার, হাতের লাঠিটা দিয়া সমুদ্রে একটা আঘাত করো দেখি। সমুদ্রে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা বানাইয়া দিছে কে?
এরপরে ফেরাউনরে পানিতে ডুবাইছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আপনারা যারা ফেরাউনের পক্ষের শক্তি হয়ে গেছেন, বুঝে হইছেন আর না বুঝে হইছেন, জেনে হইছেন আর না না জেনে হইছেন, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে বুঝাচ্ছি ইসলামের বিপক্ষ থেকে সরে আসেন, ইসলামের পক্ষে চলে আসেন, যদি পক্ষে না আইসা আলেম ওলামাদেরকে হয়রানি করতে থাকেন, আপনাদের কো ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কি ভাবছেন আমাদের ক্ষমতা আছে ডুবাইব কেমনে? আমাদের সৈন্য আছে, এসএসএফ বিএসএফ আরো কত নাকি, কত কিছু আছে আমাদের পক্ষে, আছে সেনাবাহিনী আমাদের পক্ষে, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব, সব, ডুবাইব কেমনে হুজুর? আপনাদের কল্পিত কথা আমরা মানি না। এবার কোরআন থেকে বলছি শুনুন, যে ফেরাউন কাল্লা পানিতে ডুবাইছে তার লাশটা এখনো আছে না নাই? ফেরাউন কিন্তু একা ডুবে নাই, ডুবেছে হাজার হাজার লোক সাথে, কারো লাশ নাই, পচে গেছে, গলে গেছে, মাছে খাইছে, তিমি মাছে খাইছে, পানিতে পয়সা গেছে, ফেরাউনেরটা পচে নাই, রেখে দিছে কে? আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরাউন আমি তোরে ডুবাইয়া মারলাম কিন্তু তোর লাশ পচতে দেব না। 3000 বছরের বেশি পানিতে ছিল কিন্তু পচে নেই। আমি কায়রোর জাদুঘরে দেখতে গেছিলাম যে ফেরাউনের একটু দেখকাই লই, দেখলাম যে শুয়ে আছে একটা বাক্সার ভিতরে, 6 ফিটের মতো লম্বা হবে, কাঁচ দিয়ে বানাই একটা গ্লাসের বাক্স, শুয়ে আছে শটান। আল্লাহ বলে তোর দেহটা আমি রেখে দিলাম, আমি দেখলাম তার হাতের নখগুলো আমার নখের মতোই সতেজ, মনে হয় কালকা মারা গেছে, পচে নাই, কালো হয় নাই। কানের পাশে দেখলাম কিছু চুল সাদা, কিছু চুল কালা, সুটকি হইয়া গেছে কিন্তু আল্লাহ পচতে দেয় নাই। কোন গরু যদি মরে যায় আপনারা নদীতে ফেলে দেন, খালে বিলে ফেলে দেন, সেখানে 2-3 দিন পানিতে যখন বাসে, 3 দিন পরে যাইয়া দেখবেন যে ফ্যাটটা ফুইটা গেছে, চামড়া পয়সা গেছে, পোকা মাকড় খাইতে সে, কিন্তু 3000 বছরের বেশি পানিতে বাসল পচল না। লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ কোরআনে বলেন আমি তোরে পরবর্তী মানুষের জন্য উদাহরণ বানায়া রাখতে চাই, শিক্ষণীয় বানাতে চাই। শিক্ষাটা কি আবার শোনেন, জবাব দেবেন আমার সাথে, ফেরাউন যেদিন ডুবছিল ঘুমে ছিল না সজাগ ছিল? সবাই বলেন, সবাই বলেন, ঘুমে ছিল না সজাগ ছিল? ফেরাউন যখন ডুবছিল একা ছিল না সাথে সৈন্য ছিল? ফেরাউন যখন ডুবছিল তখন সে মিশরের প্রেসিডেন্ট ছিল না টাকলার মতো পদতে করছিল? আচ্ছা, টাকলা কইছিল ইসলাম মুছা দেবে, ইসলাম রাষ্ট্রধর্ম মানি না, বিসমিল্লাহ সংবিধানে থাকবে না। এখন গতকালকে দেখলাম মাথা নিচু করে কানাডায় পালাইয়া গেছে। আল্লাহ ধরা বড় শক্ত, বাংলাদেশে তার মতো লাঞ্ছিত ব্যক্তি এখন আর একজন নাই। অহংকার করো না, উঁচু মাথা নিচু বানাতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই গোপনীয় কথাবার্তা মাহিয়া মাহিরে ডাকে কাছে আনবে, এটা কিন্তু নতুন ঘটনা না, 2 বছর আগে নাকি কইছিল, এখন ফাঁস হইল কেন? ইসলামের বিরুদ্ধে যখন লেগেছে আল্লাহ বেজ্জতি করেছে। ফেরাউন যখন ডোবে তখন সে ক্ষমতায় পদত্যাগকারী না, একবারে স্বয়ং তাজা প্রেসিডেন্ট, সাথে সৈন্য আছে, সজাগ আছে, আল্লাহ সজাগ রাইখা, সৈন্য সহ ক্ষমতা রাইখা ডুবাইয়া বুঝায়, আল্লাহ যদি ডুবাতে চায় সৈন্য বাঁচাতে পারে না, আল্লাহ সৈন্য সহ ডুবাইয়া দেবে। এই জন্য কোরআনের পক্ষ শক্তি আমরা যারা আছি, দুনিয়ার কোনো বন্ধু লাগবে না, যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকে
তাহলে কিছু আসে যায় না আমাদের বন্ধুকে চিৎকার দিয়া বলেন বন্ধুকে আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কয় আমি মুমিনদের বন্ধু ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ সাহায্যকারী কে বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন আল্লাহ ফেরেশতা পাঠাইছে 5000 সে আল্লাহ আছে কিনা আছে কিনা আগের মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই ফেরেশতারা আল্লাহর অনুগত করে কিনা আল্লাহর অনুগত এখনো করে কিনা ভয় কিসের কিসের ভয় ভয়ের কিছু নাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতি ইমানওয়ালা হয়ে দুনিয়ায় থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দিন বলেন আমিন